পেঁপড়ে অমিয় চক্রবর্তী, তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। তিনি তার প্রথম জীবনটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব হয়ে কাটিয়েছেন। তারপর তিনি বিভিন্ন ধরনের বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং তিনি 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার এই সমস্ত কবিতাগুলোর মধ্যে একটা অন্যরকম কবিতা হলো পিঁপড়ে। তিনি এই কবিতার মাধ্যমে কি বলছেন না, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। বলছে পিঁপড়ে কি হয় না, আকারে ছোট এবং পিঁপড়ে কি হয় এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদের ইচ্ছে মতো, তাদের নিজেদের ইচ্ছে মতো, বা যেখানেই খাবারের গন্ধ পায় সেখানেই তারা ছুটে যায়, ঘুরে বেড়ায়, চলাফেরা করে। স্তব্ধ শুধু চলার কথা তাদের, তারা ছোট পিঁপড়েরা কি হয় মুখে তো কিছু বলতে পারে না, তাদের কথা আমরা কিসের মাধ্যমে বুঝি না, তাদের চালচলনের মাধ্যমে, অর্থাৎ তাদের চলাচল, কোন দিকে যাচ্ছে। পিঁপড়েরা সবসময় কি হয় সারিবদ্ধভাবে লাইন দিয়ে দিয়ে চলে, তো সেই তাদের চলাফেরাটা দেখে তাদের মধ্যে যে কথা লুকিয়ে থাকে সেই ভাষাটা আমরা বুঝতে পারি। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক, পিঁপড়ে কি করে না খাবারের গন্ধ বা আলো দেখতে পেলে সেইখানে ছুটে যায়, দিয়ে কি করে সেই আলো বা খাবারের গন্ধে তাদের ভুবনটা ভরে থাকে। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক, কারণ পিঁপড়ে সবসময় মাটির তলা থেকেই আসে, তাই ধুলোর সাথে বা মাটির সাথে পিঁপড়ের একটা যোগাযোগ বা খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। কি হয় না তারা ধুলোর রেণুর মধ্যে মাখামাখি করে, ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে। বলছে এদের মধ্যে কাউকে একজনকে সরিয়ে দিতে, অর্থাৎ মেরে ফেলতে, বা তারা যে ওই যে সারিবদ্ধভাবে লাইন করে যাচ্ছে সেই কোথাও একটা লাইনটাকে ভেঙে দিলে যেমন পিঁপড়েগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেইটাই কবির খুব ভয় করে যে কি সুন্দর পিঁপড়েরা একটা সারিবদ্ধভাবে লাইন করে চলছে, বা কি সুন্দর পিঁপড়ের নিজের মতো করে ঘোরাঘুরি করছে, তাদের কাউকে একজনকে মেরে ফেললে বা সরিয়ে দিলে সে যেমন ছড়িয়ে যায়, সেইটা কবির ভয় লাগে। ওকে চাইনে দুঃখ দিতে, কবি ওই পিঁপড়েটাকে ওইভাবে আঘাত করে দুঃখ দিতে চান না, কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু। গাছের তলায় হাওয়ায় ভরে কথায় চলে নিচু, কোথায় চলে নিচু। বলছে পিঁপড়েরা কি করে, তাদের খাবার সংগ্রহের উদ্দেশ্যে তারা মাটির উপরে আসে এবং খাবার সংগ্রহ করা হয়ে গেলে তারা আবার তাদের গাছের তলায় মাটির নিচে কোথায় একটা চলে যায়। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক, বলছে পিঁপড়েটা থাকুক বাবা, বেঁচে থাকুক এবং যে মাটির তলায় যেখানে ওদের বাসা সেখানেই ওরা ভালোভাবে থাকুক। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। বলছে আমরা মাটির উপরে যারা যে কজনই আছি তারা, আমাদের এই জগৎটা দুদিনের, মানে খুব অল্প দিনের, আমরা কে কতদিন বাঁচবো আমরা নিজেরাই জানি না, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। বলছে সেই কথাটা কি, আমরাও যেমন মাটির ওপরে বসবাস করি আমাদেরকেও যেমন পরিবেশ তার সমস্ত রকম ডালপালা বা সমস্ত রকম আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে যেমন আগলে রাখে,